G20 তৃতীয় শিক্ষা ওয়ার্কিং গ্রুপ বৈঠক শেষ। প্রধানমন্ত্রী মোদীঙ্ক আহ্বানকু সফলতার সহ প্রতিপাদিত করিছন্তি কেন্দ্র শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ভারত অধ্যক্ষতারে দেশের বিভিন্ন রাজ্যরে G20 বৈঠক হেউথিবা বেলে তৃতীয় শিক্ষা ওয়ার্কিং গ্রুপ বৈঠক ওড়িশারে আয়োজিত হয়েছিলা। ওড়িয়া পুও কেন্দ্র শিক্ষা দক্ষতা বিকাশ তথা উদ্যমিতা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানক উদ্যম ফলরে ওড়িশাবাসী উপলব্ধি করিথিলে বিভিন্ন দেশর অধ্যয়ন এবং শিক্ষাদান প্রণালী। বৈঠকরে 20টি দেশর প্রতিনিধি এবং 27টি নিমন্ত্রিত দেশর 60 জনর ঊর্ধ্ব প্রতিনিধি ভাগ নেইথিলে। বৈঠকরে হইতিবা আলোচনারে কোন নিষ্কর্ষ বাহারিলা সেনে মিলিত সাংবাদিক সম্মেলনী করিছন্তি কেন্দ্র শিক্ষা মন্ত্রণালয়ের তিনি সচিব। ভবিষ্যতরে ফিউচর অফ ওয়ার্ক কিভাবে হওয়া দরকার সেনে G20 বৈঠকরে বিস্তৃত ভাবে আলোচনা করা যাইছে। সিঙ্গাপুরে যেভাবে ভাবে দক্ষতা বিকাশর শিক্ষা পদ্ধতিকে স্কুল পাঠ্যক্রমে সামিল করা যাইছে, সমান ঢঙ্গরে নূয়া রাষ্ট্রীয় শিক্ষানীতি অনুসারে দেশের প্রতি স্কুলরে দক্ষতা বিকাশ শিক্ষা পদ্ধতিকে পাঠ্যক্রমে সামিল করা যাব। এয়াকো ষষ্ঠ ক্লাস পাঠ্যক্রমে হি সামিল করা যাব। 2030 সুধা দেশের 50% বিদ্যালয়ের ছাত্রছাত্রী দক্ষতা বিকাশ শিক্ষা পদ্ধতিরে প্রবীণ হইতিবে। বৈঠক অবসরে G20 শিক্ষা কার্যগোষ্ঠীর বিভিন্ন প্রাথমিকতা প্রসঙ্গ উপরে আলোচনা অধিবেশন আয়োজন করা যাইতিলা। এতে G20 সদস্য রাষ্ট্র, নিমন্ত্রিত রাষ্ট্র এবং আন্তর্জাতিক সংগঠনের প্রতিনিধিমানে অংশ গ্রহণ করে নিজ নিজের মত রাখিলে। बाकी देशों के साथ बात करके अपने स्टैंडर्ड या उनके स्टैंडर्ड अपने साथ कैसे मैच करें उसके बारे में चर्चा करना, उसको हम लोग कहते हैं स्किल क्वालिफिकेशन फ्रेमवर्क को हार्मोनाइज करना। तो जैसे हमारे यहाँ नर्सिंग है, उनके यहाँ नर्सिंग है, तो कैसे हार्मोनाइज हो सकती है ताकि जो एक्चुअल जो प्रशिक्षण दिया जाता है उसमें ज़्यादा बदलाव ना हो और लोगों को वहाँ काम करने में सहायता हो। Made such pathways that it does not stop there, and if they need to grow beyond that, how do higher institutions of learning accommodate this type of exposure that they have? So those models have been well articulated, and I think it is a learning for all of us to see which are the best practices that we can adopt and our institutions should adopt. জাতীয় শিক্ষা নীতিরে গোটিয়ে প্ল্যাটফর্ম কো আসিব দেশের 62টি বোর্ড। দেশে সিবিএসই ও আইসিএসই 2টি বোর্ড রয়েছে, রাজ্যের মোট 60টি বোর্ড রয়েছে, অর্থাৎ দেশে মোট 62টি বোর্ড রয়েছে। সবু বোর্ড কো গোটিয়ে প্ল্যাটফর্ম কোণা যাব, সবু রাজ্য বোর্ড থারু পরামর্শ লোড়া যাব এবং কমন অ্যাসেসমেন্ট প্রক্রিয়ারে সমানতা আনা যাব। সিঙ্গাপুর সরকার কে সাথে ভি এক সাঝা বার্তা কি গই জিসমে ফিউচার অফ ওয়ার্ক কিস প্রকার কো কৌশল বিকাশ কে স্তর পর লাগাতার ये हमें निर्देशित कर रही है कि अब इसे छठी कक्षा से ही प्रारंभ किया जाना है और 2030 तक कम से कम 50% हमारे बच्चे ऐसे हों जो विद्यालयों में हों। ভুবনেশ্বর G20 শিক্ষা কার্যগোষ্ঠীর তৃতীয় বৈঠক পূর্বর জনসচেতনতা সৃষ্টি লাগি এপ্রিল 1 তারিখ উৎকল দিবস ঠার 1 মাস ধরে রাজ্যব্যাপী জনভাগিদারী অভিযান আয়োজন করা যাইতিলা। এই অভিযান অধীনরে যুববর্গ বিশেষ করে ছাত্রছাত্রীঙ্কু নেই সচেতনতা শোভাযাত্রা, গণদৌড়, প্রবন্ধ লিখন প্রতিযোগিতা, ঝোটি প্রতিযোগিতা, যোগ শিবির, প্রশ্নোত্তর, বক্তৃতা, বিতর্ক প্রতিযোগিতা, মক G20 সম্মেলনী এবং আহুরি অনেক সচেতনতা কার্যক্রম রাজ্যের 30টি জেলায় আয়োজন করা যাইতিলা। এই অভিযানে ওড়িশার 35 অধিক অনুষ্ঠানের 1 লক্ষ অধিক ছাত্রছাত্রী এবং ব্যক্তি বিশেষ অংশগ্রহণ করেছিল। ভুবনেশ্বর IMMT রে হস্তকলা ও হস্তশিল্প প্রদর্শনী আয়োজিত হয়েছিল, এতে 50,000 অধিক অংশগ্রহণ করেছিল। বসুধৈব কুটুম্বকম বার্তা দিয়ে অতিথিমানঙ্কু করাযাউথিলা স্বাগত। রাজ্যর কলা ও সংস্কৃতির ঝলক বি দেখিবাকু মিলিথিলা প্রদর্শনীরে। অতিথি দেব ভবর আম পরম্পরা বজায় রহিথিলা এই প্রদর্শনীরে। G20 দেশর প্রতিনিধিমানঙ্কু তালপত্রর কলাকৃতি ও পটচিত্রে সম্বর্ধিত করা যাইথিলা। ওড়িশার পারম্পরিক খাদ্য সহ নৃত্য কলা প্রদর্শন করা যাইথিলা। ভুবনেশ্বর ক্যামেরা পর্সন প্রদীপ্ত মল্লিক সহ প্রদীপ্ত মহাপাত্রঙ্ক রিপোর্ট অর্গস নিউজ।